গ্রামে চার বন্ধু বাস করত। তাদের মধ্যে প্রথম তিনজন ছিল বিশেষ ক্ষমতার অধিকারী। তারা বিদেশে গিয়ে এই ক্ষমতা রপ্ত করেছিল। তিনজনই ছিল বিদ্বান আর পণ্ডিত। চতুর্থজন লেখাপড়া খুব একটা জানত না, তবে সে ছিল খুব বুদ্ধিমান। একদিন চার বন্ধু মিলে পরামর্শ করল, দেখ ভাই, আমরা তো সবাই কিছু না কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু কোনো দিন তা পরীক্ষা করিনি। চল আমরা সবাই আমাদের যে যার ক্ষমতা যাচাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। চতুর্থ বন্ধু মুখে কিছুই বলল না, তাদের সাথে সেও চলল। এরপর তারা এসে পৌঁছাল একটা জঙ্গলের ধারে। তারপর তারা দেখল একটা গাছের নিচে কতগুলো হাড় পড়ে আছে। আরে দেখ দেখ, ওখানে হাড় পড়ে আছে না? হ্যাঁ তাই তো, এগুলো তো কোনো বড় জন্তুর হাড় মনে হচ্ছে। হ্যাঁ তাই হবে, এখানে মনে হয় কোনো জন্তু মরে পড়েছিল। ঠিক তাই। এই হাড়গুলো পেয়ে ভালোই হলো। কেন, কি ভালো হলো এগুলো পেয়ে? এই হাড়গুলো দিয়েই আমরা আমাদের অলৌকিক শক্তি যাচাই করব। কিন্তু কিভাবে? এই হাড়গুলো যে পশুরই হোক না কেন, আমরা তাকে জীবন্ত করে তুলব। চার বন্ধু আলোচনা করে ঠিক করল, ওই হাড়গুলোকে জোড়া লাগিয়ে তাকে জীবন্ত করে তুলবে, আর তাতেই প্রমাণ হয়ে যাবে তারা কতটা অলৌকিক ক্ষমতার অধিকারী। এরপর প্রথম বন্ধু চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। দেখা গেল সত্যি একটা অলৌকিক শক্তি। হাড়গুলো এক এক করে জোড়া লেগে যাচ্ছে, আর ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে একটা পশুর কঙ্কাল। এটাই হলো আমার ক্ষমতা। এর পরের কাজটা আমি করব, এই কঙ্কালটির উপর মাংস ও চামড়া তৈরি করব। এরপর দ্বিতীয় বন্ধু বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। ধীরে ধীরে কঙ্কালের ওপর মাংস গজাতে শুরু করল, আর ধীরে ধীরে জন্তুটি একটা সিংহের আকারে পরিণত হল। আরে এটা তো একটা সিংহ! এটা আমার ক্ষমতা। এরপর তৃতীয় বন্ধু বলল, বাকি কাজটা আমি করে দিচ্ছি, মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে এর দেহে প্রাণ সঞ্চার করব। না না দাঁড়া দাঁড়া, তোরা তো সবাই দেখলি এটা একটা প্রকাণ্ড সিংহের দেহ। হ্যাঁ তো কি হয়েছে? আরে সিংহের দেহে প্রাণ সঞ্চার করলে সে তো জীবন্ত হয়ে উঠবে, আর এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে। সিংহের দেহে প্রাণের সঞ্চার নিয়ে চতুর্থ বন্ধু তীব্র বিরোধিতা করল। সে চায় না সিংহ জীবন্ত হয়ে উঠুক, কারণ সিংহ যদি একবার জীবন্ত হয়ে যায় তাহলে তাদের কাউকে আস্ত রাখবে না। চতুর্থ বন্ধুর কথায় রেগে গিয়ে তৃতীয় বন্ধু বলল, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো, আমি যে বিদ্যাটা শিখেছি তা যাচাই করব না? যাচাই করার তো অনেক জিনিস আছে, সেখানে করিস, কিন্তু এর প্রাণ তুই ফেরাস না। আরে মূর্খের মতো কথা বলিস না। হ্যাঁ সে তো জানি আমি মূর্খ আর তোরা বিদ্বান। আচ্ছা ঠিক আছে, এর প্রাণ যদি ফেরাতে চাস তাহলে একটু দূরে গিয়ে কাজটা করলে ভালো হতো না? সত্যিই তুই মূর্খ, কাছে থেকে না দেখলে মজা আসে নাকি?
কাছে থেকে না দেখলে আমাদের শক্তির ক্ষমতা বুঝবো কি করে? আমরা এখানেই থাকবো। এই বলে তিন বন্ধু সিংহের কাছে দাঁড়িয়ে রইল, আর তৃতীয় বন্ধু মন্ত্র পড়া শুরু করল। এই দেখে চতুর্থ বন্ধু কোনো কথা না বলে পাশের গাছটির ওপর উঠে তাদের কাণ্ডকারখানা দেখতে লাগল। এদিকে কিছুক্ষণ পরেই সিংহটা নড়াচড়া শুরু করল, তারপর প্রকাণ্ড একটা গর্জন করে তিন বন্ধুর উপর লাফিয়ে পড়ল। আর তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিল। কিছুক্ষণ পর আকাশ বাতাস নিঝুম আর নিস্তব্ধ হয়ে গেল, ওই তিন বন্ধু মারা গেল। তারপর সারা রাত চতুর্থ বন্ধু ওই গাছটির ওপরেই বসে থাকল। সকাল হতেই সে বন থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিল। বিদ্যান হলেই যে বুদ্ধি থাকতে হবে এমন কোনো কথা নেই, অনেক সময় মূর্খ মানুষের বুদ্ধিরও তারিফ করতে হয়।